কক্সবাজার সীমান্তে আবারও বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। গত ২৪ ঘন্টায় প্রবেশ করেছে 200+। উখিয়ার পালংখালী ইউপি চেয়ারম্যান গফুর চৌধুরী জানান, রাতের আধারে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করেছেন রোহিঙ্গারা। অনেকে ঢোকার চেষ্টা করেছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নতুন করে 8,000-এর মতো রোহিঙ্গা পালিয়ে এসেছেন। তাদের অধিকাংশই অনুপ্রবেশ করেছে গত ২ মাসে। মিয়ানমারের রাখাইনে অভ্যন্তরীণ সংঘাত আবারও বেড়েছে বলেও জানান তিনি। আপনজনদের কাপড়ের যত্নে আমার ভরসা যুগ যুগ ধরে এক্সপার্ট ডিটারজেন্ট জেট। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানবো। কক্সবাজারে রয়েছেন আমার সহকর্মী এহসান আল কুতুবি, তার কাছ থেকে জানার চেষ্টা করব। কুতুবি, সীমান্তের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, এবং সেখানে আমরা জানতে পেরেছি যে প্রায় 8,000-এর মতো রোহিঙ্গা অনুপ্রবেশ হলো, কিভাবে ঘটলো এই ঘটনা? সরকারি হিসেব অনুযায়ী 8,000, কিন্তু আমরা রোহিঙ্গা এবং স্থানীয়দের কাছ থেকে যেভাবে খবর পাচ্ছি, 10,000-এর অধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা বিভিন্ন পয়েন্ট দিয়ে, বিভিন্ন পয়েন্ট বলতে টেকনাফ এবং উখিয়া, এই টেকনাফ এবং উখিয়ার যে নাফ নদী রয়েছে, নাফ নদীর পার হয়েই মূলত রোহিঙ্গারা এই যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে, আমি যেখানে আছি উখিয়া, এই রোহিঙ্গা ক্যাম্পে, বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পেই তারা অবস্থান করছে। তাদের আত্মীয় স্বজন এখানে রয়েছে, সেই আত্মীয় স্বজনের মাধ্যমে তারা খবরাখবর নিয়ে তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে, এমনটি আমরা জানতে পেরেছি। এবং এই ব্যাপারে যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও কিছু বলা হচ্ছে না, অর্থাৎ বিজিবি বা কোস্টগার্ড তারা বলছেন, তারা দাবি করছেন, তারা প্রতিনিয়ত রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ করতে না পারে বিভিন্ন পয়েন্টে তারা সতর্ক অবস্থানে রয়েছে। তবে আমরা যেটি জানতে পেরেছি, রোহিঙ্গারা বিভিন্ন ট্রলার ভাড়া করে বেশ কিছু পাচারকারী রয়েছে, মানব পাচারকারী চক্র রয়েছে এই রোহিঙ্গা ক্যাম্প এবং টেকনাফ ও কি এই এলাকাগুলো ঘিরে, তাদের মাধ্যমে মূলত একটা ট্রলার 1,00,000 বা 2,00,000 টাকা, এর চেয়ে বেশি ভাড়া করে তারা এখানে অনুপ্রবেশ করছে বিভিন্ন পয়েন্টে রাতের আঁধারে, বা বিজিবি বা কোস্টগার্ডের যাতে তারা কোস্টগার্ড জানতে না পারে, অর্থাৎ তাদের চোখ ফাঁকি দিয়ে মূলত তারা রোহিঙ্গারা এখানে অনুপ্রবেশ করছে। এবং আমরা দেখেছি এই রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অস্থিরতা বিরাজ করছে। এখানে বেশ কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে মিয়ানমারের, তারা কিন্তু এখানে এসে, তাদের সদস্যরা এখানে এসে ক্যাম্পগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এপিবিএন সহ তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। ধন্যবাদ আপনাকে।